আমি দাবি করতে পারি গত ২৪ বছরে মধুপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো দুর্নীতির সাথে জড়িত হয় নাই, কোনো তাজাবাজি, টেন্ডারবাজি বা কোনো রকম খারাপ কাজে তারা লিপ্ত হয় নাই। নির্বাচনটা যে কত স্বচ্ছ হয়েছে আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই সাক্ষী। তিনি মধুপুরের মানুষ এবং তিনি দলেরও সেক্রেটারি, হলেও তিনি সারাদিন মিথ্যাচার করেন দলের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, কাজে সেগুলো আমি বিস্তারিত বলতে চাই না। শুধু এইটুকুই বলতে চাই, এই মধুপুরে সত্যের জয় হয়েছে এবং আগামী দিনে মধুপুরকে আমরা করতে চাই একটি শান্তির শহর, সমৃদ্ধির শহর। যেমন আমরা সমৃদ্ধির বিকাশ চাই, ঠিক তেমনই আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষের জীবন এবং জানের নিরাপত্তা, তাদের সম্পত্তি, তাদের স্থাপনার নিরাপত্তা, তারই স্বীকৃতিস্বরূপ এই নির্বাচনের রেজাল্ট। কাজে আমি জনগণকে, আমার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমি মধুপুরবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সমস্ত অভিযোগ করে নির্বাচনটা যে কত স্বচ্ছ হয়েছে আপনারা সাংবাদিক বৃন্দ অবশ্যই সাক্ষী। আপনারা জানেন সামান্যতম, আমি নিজে আসিই নাই এই নির্বাচনী ইয়েতে, আমি একজন এমপি হিসাবে ভোট চাওয়ার জন্য, যেহেতু আরপি অনুযায়ী আমি চাইতে পারি না একদিনের জন্য, আমি ভোটের দিন তো বেরোই নেই আমি আমার বাসা থেকে। কাজেই নির্বাচনটি যে অনেক সুন্দর সুষ্ঠু হয়েছে, জনগণ উৎসাহ নিয়ে একটা উদ্দীপনার মধ্যে একটা অত্যন্ত একটা ভালো পরিবেশে এই বিএনপি প্রত্যাখ্যান করেছে। আমাদের এলাকায় বিএনপি কিন্তু অনেক ভোট দিতে এসছে এবং শুনেছি আমাদের প্রার্থীকেও তারা ভোট দিছে। তার একটা কারণ হলো যে যদি এই প্রার্থী পাস করে তাহলে মধুপুর শান্তির শহর থাকবে এবং তারা নির্বিঘ্নে গণতন্ত্রের চর্চা করতে পারবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।